সেইবাবে মই বারংবার কৈছো কোনো সংকিত আর চিন্তিত হব না লাগে তার সন্দর্ভত আপনাদেরকে কেতিয়াও অনিশ্চয়তার মজত না থাকিব কারণ কাখন সর্বভারতীয় আইন আর এই আইনখন অসমৰ স্বার্থৰ প্ৰতি লক্ষ্য রাখি আগন্তুক দিনত এইখন আইন অসমত কেনে ধৰণে বলবৎ হব ইয়ার বাবে যা রুল ফ্রেম করা হয়েছে এই রুল কেনে হব লাগে এই পরামর্শ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের তরফ দিয়া হয়েছে। নমস্কার, মই পার্থ, আপনাদের চাই আছে স্পটলাইট নর্থ ইস্ট। এখন রাজ্য দিল্লির আজ্ঞাত হয় হুজুর করা এজন লড়া রোজা আর এখন আইন। 2016 চনতে উত্থাপিত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর প্রসঙ্গ। বহুজন সংখ্যক দল সংগঠন আর বুদ্ধিজীবী মত পোষণ করেছিল যে এই কেদ অসম প্রদেশের বাবে মরাত্মক। প্রশ্ন উঠিছিল মুসলমানক বাদ দি আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশের পর ধর্মীয় শোষণের বলি হওয়া হিন্দু, পার্সি, শিখ, বৌদ্ধ, জৈন আর খ্রিস্টান সকলত ভারতবর্ষের বিভিন্ন ঠাইত সংস্থাপন করার যুক্তি বা কত, বিশেষকৈ অসমের দরে এখন ঠাই যত বহু বছর ধরে অবৈধ বাংলাদেশের সমস্যাই জোকারি আহিছে, তাত আকো ভূতর উপর দানহ পোড়া দি হিন্দু বাংলাদেশের আমদানি করার থল কত। এই সকলবোৰ প্রশ্ন বা যুক্তির অন্তত রাইজর পক্ষত থিয় নিদিয়া শাসনাধিষ্ঠ সরকারখনের বিরুদ্ধে সরব হয়ে উঠিছিল এসাম জাতীয় চেতনার পুষ্ট মানুষ। পরবর্তী সময়ত এই মানুষবুরে রূপ লৈছিল মিছিলর, বিশেষকৈ অসমৰ ছাত্র সমাজে লৈছিল অগ্রণী ভূমিকা। ছাত্র সমাজের আহ্বানের প্রতি সঁহারি জনায় রাজ্যের গাঁয়ে ভূয়ে ওলাই আহিছিল হাজার বিজার লোক। আর এই আন্দোলনের মাজতে এই বিধেয়কর খুঁটিনাটি বিচারের বাবে গঠন করে দিয়া যুটিয়া সংসদীয় সমিতিয়ে 2019 চনের 7 জানুয়ারি তারিখে লোকসভা তথা রাজ্যসভাত এক রিপোর্ট দাখিল করে। পরবর্তী সময়ত একে বছরের শেষর ফালে লোকসভা তথা রাজ্যসভাত সংখ্যাগরিষ্ঠতার বলত বিধেয়কখন আইনলৈ রূপান্তরিত করবলৈ সক্ষম হয় বিজেপি সরকার। ফলশ্রুতিত পুনের এবার অগ্নিগর্ভা হল অসম। রাজপথে পথে টায়ার জ্বলিল, দিসপুরলৈকে ওলাল প্রতিবাদী সমদল, সন্ধ্যালৈকে বলবৎ হল কার্ফিউ, সরকারে আরোপ করা রাজ্যের হটস্পট সমূহত কর্তন করা হল ইন্টারনেট, গুয়াহাটী মহানগরীত অন্ধকারের মাঝে মাঝে শোনা গল গুলির শব্দ, আর শেষত খবর আহিল শহীদের সংখ্যা 5 জন। কিন্তু সেই 5 জন শহীদ বলে ঘোষণা করবলে সাহস নহল আজিলৈকে বিজেপি সরকারের। এই সকলবোৰ আবেগ, ক্ষোভ আর জাতীয়তাবাদের আহ্বানক নস্যাত করে আজির দিনত আরো অধিক জনবিরোধী হয়ে পড়া দেখা গল আকুর ঘোষ সরকারখনক। মুখ্যমন্ত্রী এগারে বারে বারে জাতি মাতি ভেটির কথা দোহারি থাকার মাজতে রাজ্য তথা কেন্দ্রের রজাঘরিয়া বহুতো অনুসরে সদম্ভে কই গল যিকোনো মূল্যর বিনিময়ত কা বলবৎ হবই। শেহতীয়াকৈ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাই শিলিগুড়ির এখন সভাত মন্তব্য করে যে কেবল করোনা মহামারীর কারণে এতিয়ালৈকে কার্যকরী হওয়া নাই নাগরিকত্ব সংশোধনী আইন, অন্যথা ফ্রেমওয়ার্ক ইতিমধ্যে সাজু করে রাখিছে বিজেপিয়ে। कोरोना के कारण थोड़ी सी उसमें रुकावट आ गई, कोरोना के कारण, लेकिन जैसे जैसे कोरोना हट रहा है वैसे वैसे रूल्स भी तैयार हो रहे हैं और वो बहुत जल्द आपको उसकी सेवा मिलेगी, इसको भी आप ध्यान में रखिएगा और इसको हम पूरा करें। এই সময়ত এই মন্তব্যই এটা কথা স্পষ্ট করে যে দেশের আন প্রদেশসমূহ জয় করার পিছত মোদী শাহর অশ্বমেধর ঘোড়া দৌড়িছে এইবার পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে। তার বাবে ভরিরে মোহারি পেলোয়া হয়েছে অসম তথা অসমিয়ার জাতীয় আবেগক। এটা প্রশ্ন হয় এখন প্রদেশ পশ্চিমবঙ্গত নির্বাচন জিকিবর বাবেই অসমৰ আগত নির্বাচনের সময়ত রাইজর ধৈর্যর পরীক্ষালৈ সরকারখনে রিস্ক লৈছে নেকি? ইয়ার উত্তর হয়তো নাই লওয়া। নহলে উচ্চতম ন্যায়ালয়ত এই আইনের বিরুদ্ধে অসংখ্য পেটিশন থাকার পিছতো আইনী প্রক্রিয়ার মাজেরে গৈ থকা বিষয়ের এটার উপর এটা দলের রাজ্যিক বা রাষ্ট্রীয় সভাপতিয়ে ইমান সদম্ভে মন্তব্য করবলে সাহস করাতো কোনো গুণে আশ্চর্যতকৈ কম নহয়। হয়তো তেওঁলোক আশ্বস্ত হয়েছে অসমৰ ক্রমাৎ দুর্বল হয়ে আহিবলৈ ধরা জাতীয়তাবাদী চরিত্রক লৈ। হয়তো এটা জুমলা তৈয়ার হয়ে গৈছে সাংবিধানিক সুরক্ষা কবচ অসম চুক্তির 6 নং দফার দরে দীর্ঘদিন চলি অহা টুপবুরক লৈ। বিচার আপনার হাতত। ধন্যবাদ।